আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, গরুর মগজ ভুনা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় আধা কেজি মগজ ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দুটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি চারটা এলাচ, আর এখানে প্রায় 8-10টা গোটা গোলমরিচ একটু গুঁড়া করে নিয়েছি, আর 3 টুকরা দারচিনি, আর এখানে 8-10টা লবঙ্গ। এরপর হাঁড়িতে আমি প্রায় 1 কাপ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসছে, গোটা গরম মশলা সবগুলোই আমি দিয়ে দিলাম। এখন হালকা করে ভেজে নিব একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। এরপর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশিই লাগে। আর এখানে হচ্ছে 1টা টমেটো একটাই নিয়েছি, মাঝারি সাইজের কুচি করে, আর রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর আদা বাটা 1 টেবিল চামচ। এখন আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব একটু ব্রাউন কালার আসা পর্যন্ত। যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তাহলে কিন্তু কালারটাও মগজ ভুনা যখন কমপ্লিট হয়ে যাবে, কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম, টমেটো, আদা বাটা, রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিব, টমেটোটা যাতে করে সফট হয়ে আসে। আর এখানে নিয়েছি প্রায় 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, আর এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, টমেটোটা কিন্তু সফট হয়ে আসছে। এখন মশলাগুলো একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও খুব সুন্দর আসবে। তো এরপর দিয়ে দিচ্ছি পানি, অল্পই পানি দিচ্ছি। এরপর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে মজা হবে। তো এই যে একবার কষানো হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয়বার আবারও পানি দিয়ে দিয়েছি, আবারও ভালোভাবে কষিয়ে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। তো আমি এভাবে ঠিক 3 বার পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর এখন আমি মগজগুলোকে দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে মগজকে আমি ভেজে নিব। এ পর্যায়ে কোনো ঢাকনা ইউজ করব না, আমি নেড়ে চেড়ে মগজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গোটা দিয়েছি, আমি ফালি করে দেই নেই, যেহেতু বাচ্চারা খাবে তো একটু বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি গোটাটাই দিয়েছি যেন ফ্লেভারটা আসে সুন্দর। তো এরপর পানি দিয়ে দিয়েছি সামান্য করে, আর এখন ঢেকে দিচ্ছি, ঢেকে মিডিয়াম আঁচে এখন আমি রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এই যে হয়ে গেছে, এর মাঝে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, এখন পুরোপুরি হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। আর মগজটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। তো এই যে বাস হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু খুব সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।